হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োক্যাটালিস্ট। আমি চন্দনেশ্বর চ্যাটার্জি। তোমাদের নিটের যে শর্ট রিভিশন সিরিজ করছিলাম, সেই শর্ট রিভিশন সিরিজে আজকে যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের ফিমেলের যে রিপ্রোডাক্টিভ হরমোনস, ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনসগুলো নিয়ে। মেল রিপ্রোডাক্টিভ হরমোনস তোমরা পেয়ে গেছো, এবার ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস নিয়ে বলবো কীভাবে হেল্প করছে। দেখো, নিট 2023-24 জন্য পার্টিকুলারলি করছি এগুলো, কিন্তু পরবর্তীকালেও এই সিলেবাস রিলেটেড যারা আছে সেগুলো কোনো কাজে লাগবে। সে তুমি যদি বায়োর যে কোনো ডিপার্টমেন্টে তুমি অনার্স করো সেখানেও কিন্তু এগুলো কাজে লাগবে। যাই হোক, দেখো তোমরা ফলো করো, এগুলো কাজে লাগবে। তো চলে আসি আমরা একদম ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনসে। যদি ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনসে যাই, তাহলে সবার আগে দেখবো হাইপোথ্যালামাসকে। আমরা কি বলেছিলাম না একে বলেছিলাম আগের পিরিয়ডে, যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এই মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড থেকে কে সিক্রেট করবে? জিএনআরএইচ। জিএনআরএইচ কার উপর কাজ করে? অ্যান্টেরিয়র পিটুইটারি। একদম সেম মেলের ক্ষেত্রেও যেরকম হয়েছিল, ফিমেলেও সেম জিএনআরএইচ। এরপর কি হবে, এই জিএনআরএইচ অ্যান্টেরিয়র পিটুইটারির উপর এফেক্ট দেবে। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুই ধরনের হরমোন রিলিজ করবে, একটা হচ্ছে এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ। ফিমেলের ক্ষেত্রে এলএইচ, মেলের ক্ষেত্রে এটা কি ছিল? আইসিএসএইচ। তোমরা মেলের ক্ষেত্রে এটা দেখেছিলে আইসিএসএইচ, ফিমেলের ক্ষেত্রে হবে এটা এলএইচ, লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। নাম শুনেই বুঝতে পারছো কার উপর কাজ করবে। এবং আমি কিন্তু এই যে পুরোটা দিচ্ছি এটা পুরো এনসিআরটিকে বেস করে, তোমাদের এনসিআরটির বই যেভাবে বলেছে আমি একদম সেমভাবে কিন্তু এই পুরো ভিডিওটা করার চেষ্টা করছি, সেমভাবে পড়ানোর চেষ্টা করছি। আমি কিন্তু মেডিকেল ফিজিওলজিকে ফলো করছি না, মানে জাস্ট যতটুকু দরকার পুরোটাই কিন্তু আমাদের এনসিআরটিকে ফলো করি এগুলো হচ্ছে। যাই হোক, তাহলে চলে এসো হাইপোথ্যালামাস, জিএনআরএইচ, অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে দেখলাম আমরা এফএসএইচ এবং এলএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। তো লিউটিনাইজিং হরমোন থেকে আসছি পরে, আগে ফলিকল স্টিমুলেটিং এ দেখি এফএসএইচ থেকে গ্রাফিয়ান ফলিকলের উপর এফেক্ট ফেলবে। তাহলে ওভারিতে বোথ আর, এটা কিন্তু পুরো ওভারির ইনসিডেন্টটা বলছি, গ্রাফিয়ান ফলিকল কিন্তু ওভারি একটা পার্ট, সেখানে কি হচ্ছে এফএসএইচ এফেক্ট ফেলে কি করছে, ইস্ট্রোজেন সিক্রেট করাচ্ছে, কি করছে ইস্ট্রোজেন হরমোন সিক্রেট করছে, ইস্ট্রোজেন লেভেল ইনক্রিজ পেল। এই ইস্ট্রোজেনের নর্মাল ফাংশন তোমরা জানো, ইউটেরাসের উপর কি ফাংশন ফেলে সেটা ইম্পর্ট্যান্ট। এন্ডোমেট্রিয়াম ডেভেলপমেন্ট, এন্ডোমেট্রিয়ামের যখন রিপেয়ারিং ফেজ হয় মেনস্ট্রুয়াল সাইকেলে, আমি বলেছিলাম মেনস্ট্রুয়াল সাইকেলে যে হরমোন সম্পর্কে তোমাদের যে গ্রাফটা দেখিয়েছিলাম সেখানে খেয়াল করে দেখবে যে মেনস্ট্রুয়াল সাইকেলে সেকেন্ড ফেজে ইস্ট্রোজেন হরমোনের অ্যামাউন্ট কিন্তু হাই থাকে। তার কারণ এখানে কি হয়, এন্ডোমেট্রিয়ামের রিপেয়ারিং হয়, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্ট শুরু করে কে, না ইস্ট্রোজেন হরমোন। ক্লিয়ার? নেক্সট চলে আসছে এলএইচ হরমোন, কার উপর কাজ করবে? কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়ামের উপর এলএইচ কাজ করবে। এফেক্ট কি হবে, প্রোজেস্টেরন হরমোন ইনক্রিজ পাবে। অ্যাকচুয়ালি কর্পাস লিউটিয়াম থেকে মেজর প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করে, কিন্তু কম অ্যামাউন্ট হলেও কি করে, ইস্ট্রোজেন হরমোনও কিন্তু সিক্রেট করে। ক্লিয়ার? এটা মাথায় থাকে জানো, যেখান থেকে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণও কিন্তু থাকে, প্রোজেস্টেরনের তুলনায় কম হলেও ইস্ট্রোজেন থাকে, ঠিক আছে, মেজর হরমোন প্রোজেস্টেরন, সাথে সাথে ইস্ট্রোজেনও থাকে। নেক্সট এরপর কি হচ্ছে, এই প্রোজেস্টেরন কা এন্ডোমেট্রিয়ামে কি করবে, সিক্রেটরি নেচার অফ এন্ডোমেট্রিয়াম। অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামের যে মেনস্ট্রুয়াল সাইকেলে যদি যাই আমরা, মেনস্ট্রুয়াল সাইকেলের ফোর্থ যে লাস্ট যে ফেজটা, অ্যাকচুয়ালি প্রি মেনস্ট্রুয়াল ফেজ বা বলতে পারি আমরা লিউটিয়াল ফেজ, সেখানে কি হয় না, অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামের সিক্রেটরি সিক্রেশনগুলো রেডি থাকে যাতে পরবর্তী ব্লিডিং ফেজে গিয়ে এফেক্ট দেয়। তো সেম হিসাবে প্রোজেস্টেরন কিন্তু এভাবে কাজ করে। এরপর যেটা হবে, ইস্ট্রোজেনের পজিটিভ ফিডব্যাকের দরুন কি হবে, না ইস্ট্রোজেনের পজিটিভ ফিডব্যাকের দরুন অ্যান্টিরিয়র পিটুইটারিতে এফেক্ট পড়বে, এলএইচ সার্জ, হঠাৎ করে এলএইচ হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে। তোমরা যদি মেনস্ট্রুয়াল সাইকেলের গ্র্যাপটা দেখো, সেই গ্র্যাপে যদি এটা 14 ডেজ হয়, এই হঠাৎ করে 14 ডেজের ঠিক আগে, 14 ডেজের ঠিক আগে মোটামুটি এটা ধরে নাও, এটাকে যদি আমি 14 বলি তাহলে বেটার হয়, 14 ডেজের ঠিক আগেটাতে এলএইচের মান বৃদ্ধি পেয়ে যায়, হঠাৎ করে এলএইচ বৃদ্ধি পায়, এটাকে এলএইচ সার্জ বলে। দ্যার এফেক্ট কি, ওভিলিউশন হয় এবং র্যাপচার অফ গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল ফেটে কে বেরিয়ে আসে, সেকেন্ডারি ওসাইট। আমি এখান থেকে জাস্ট একটু করে দিচ্ছি, সেকেন্ডারি ওসাইট বেরিয়ে আসে, সেকেন্ডারি ওসাইট বেরিয়ে আসে, ওভিলিউশন এফেক্ট করে র্যাপচার অফ গ্রাফিয়ান ফলিকল। তাহলে এলএইচ সার্চের ধরুন এটা ঘটছে, তাহলে খুব ভালোভাবে যদি একবার দেখে নাও, তাহলে হাইপোথ্যালামাস তার জিএনআরই সিক্রেট করলো এবং অ্যান্টেরিয়র পিটুইটারির উপর এফেক্ট করলো, এফএসএইচ এবং এলএইচ দুজন দুপাশে গেল, এফএসএইচ এর এফেক্ট করলো গ্রাফিয়ান ফলিকল, সেখান থেকে ইস্ট্রোজেন, সেটা এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্ট ঘটালো, এলএইচ কার্পাস লিউটিয়াম, প্রোজেস্টেরন হরমোন। তোমরা প্রোজেস্টেরনের মেন ফাংশনগুলো জানো, আমি ওভারি আমি পার্টিকুলারলি কোন ফাংশনটা অ্যাড করেছি, আমি ইউটেরাসের ফাংশনটা অ্যাড করেছি, সিক্রেটরি নেচার অফ এন্ডোমেট্রিয়াম। তাহলে এদের তো নেগেটিভ এফেক্ট রয়েছে, সাথে সাথে যেটা পজিটিভ ইস্ট্রোজেনের রয়েছে, অ্যান্টিরিয়র পিটুইটারি, এলিজ সার্চ, তার দরুন ওভিলিউশন হচ্ছে, র্যাপচার অফ গ্রাফিয়ান ফলিকল, তার দরুন সেকেন্ডারি ওসাইট বেরিয়ে আসছে। কোথায় বেরিয়ে আসছে সেকেন্ডারি ওসাইট? সেকেন্ডারি ওসাইট চলে আসছে ফিমবির মাধ্যমে ফ্যালোভিয়ান টিউবের অ্যাম্পুলা ফাটে চলে আসছে। তো এই এই হচ্ছে গিয়ে তোমার
ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস। জাস্ট তোমরা এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাও এরপর কোন টপিক নিয়ে বলবো। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলছি এবং ইলেভেনেরও কিন্তু পরপর এরপর চ্যাপ্টার ধরে ধরে আমি পরপর ভিডিও দিতে থাকবো। আজকে এই পর্যন্ত, নেক্সট রিভিশন সিরিজ নিয়ে আবার আসছি।